হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সুজন বিবিয়ার আছি আপনাদের সাথে নিয়ে আমার চ্যানেল সুজন বিবিয়ার। আসলে অনেকদিন ধরে কোনো ভিডিও আপলোড করা হয় না বা তেমন কোথাও যাওয়া হচ্ছে না, যাই টুকটাক যাচ্ছি, আসলে সময় সুযোগের অভাবে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করা হচ্ছে না। তো হুট করেই সিদ্ধান্ত যে আমরা নওগাঁ জেলা ঘুরতে যাব। আর নওগাঁ জেলা ঘুরতে গেলে যেই জায়গাটির কথা প্রথমে মনে আসে সেটি হলো কুসুম্বা মসজিদ ঘুঘুডাঙ্গা। তো আমরা নওগাঁ জেলায় গিয়ে ঘুঘুডাঙ্গা এবং কুসুম্বা মসজিদ দুটো জায়গায় ঘুরে এসেছি। তো এই ভিডিওতে আমি আপনাদের মাঝে কুসুম্বা মসজিদের বিস্তারিত তুলে ধরছি। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি উপভোগ করবেন। তো আসলে বিভিন্ন ঝামেলার কারণে, মানে রাস্তায় বিভিন্ন ঝই ঝামেলা হওয়ার কারণে আমাদের সেই জায়গায় পৌঁছাতে অনেক সময় দেরি হয়ে যায়। সত্যি কথা বলতে আমরা যখন নাটোর শহরে, তখন নওগাঁর বড় ভাই জহুরুল ইসলাম উনি কুসুম্বা মসজিদে এসে বসে আছেন। আমরা সেখান থেকে রাজশাহী গিয়েছি, রাজশাহী দিয়ে তারপর কেশরহাট হয়ে কুসুম্বা মসজিদের গেটে গিয়েছি। আমাদের মনে হয় তখন 3টা বাজে। তো আসলে এতটা সময়, সকাল 11টা থেকে 3টা পর্যন্ত জহুরুল ভাই আমাদের জন্য সে জায়গায় অপেক্ষা করেছে। সে কারণে আমরা সেই ভাইয়ের জন্য মানে কি বলবো, কৃতজ্ঞ আমরা যে উনি আসলে ভালো মনের মানুষ, সেই কারণে আমাদের জন্য এতক্ষণ অপেক্ষা করেছেন। আসলে অপেক্ষা করা অনেক কষ্টকর। তো যাই হোক, আমরা সেখানে পৌঁছার পর জহুরুল ভাই আমাদেরকে কুসুম্বা মসজিদে নিয়ে গেল। তো তারপর আসলে কুসুম্বা মসজিদের যে সৌন্দর্য সেটি আমরা উপভোগ করলাম। It's sleeping too long. আমরা আসলে কুসুম্বা মসজিদের গাড়ি পার্কিং জোনে এসে গাড়ি রাখলাম। তো এখানে গাড়ি রাখার পরে সবাই তাদের বাইরের ড্রেস আপগুলো খুলে ছবি টবি তোলার জন্য তাদের নিজের নিজের টি শার্ট পরে নিল। তারপরে জহুরুল ভাই আমাদেরকে কুসুম্বা মসজিদের ভিতরে নিয়ে যাচ্ছিলেন এবং যেতে যেতে উনি এই কুসুম্বা মসজিদের ইতিহাস সম্পর্কে আমাদেরকে ধারণা দিচ্ছিলেন, এই মসজিদ সম্পর্কে বিস্তারিত আমাদেরকে বলছিলেন। তা আমরা ওনার কাছ থেকে শুনছিলাম এবং মেন ফটক দিয়ে, মানে ফটক আসলে দুই পাশেই খোলা, গেট খোলা, এই দুই পাশ দিয়েই ঢোকা যায়। তো আমরা আসলে প্রথমে কুসুম্বা মসজিদের ভেতরে ঢুকলাম। আসলেই একটি অসাধারণ নিদর্শন এই মসজিদটি, যেটি আমার কাছে তৈরি যে কাঠামো সেটা আমার কাছে সোনা মসজিদের মতো মনে হয়েছে। সোনা মসজিদটাও আসলে এই ধরনের কাঠামো দিয়েই তৈরি সম্ভবত। তো যাই হোক, দুটো মসজিদের মানে কালার বা ডিজাইন মানে পাশাপাশি, মানে ইয়েটা কাঠামোটা তো যাক বেশ ভালো লাগলো। সাথে আছে আমাদের বড় ভাই জহুরুল ভাই, সাথে আছে ছোট ভাই এম এক্স রবিন সিরাজগঞ্জ থেকে আগত। এখানে আমাদের হেলমেটগুলো এখানে রেখেছি, আর এখানে আমাদের বাইকার রেসারের কিছু সাবস্ক্রাইবারও সেখানে তাদেরকে ঘিরে ধরেছে, তাকে সেলিব্রিটি হলে যা হয়। সব মিলে আসলেই অসম্ভব সুন্দর একটি মসজিদ। এখানে আসলে যে কারো মন ভালো হতে বাধ্য, সময় পেলে অবশ্যই চলে আসবেন কুসুম্বা মসজিদ। এখানে পাশে একটি দিঘি রয়েছে একদম এই মসজিদ সংলগ্ন, যেখানে সিঁড়ি করে দেওয়া আছে। ঘুঘুডাঙ্গা থেকে যদি আমার পাহাড়পুর যাবার চাই তাহলে বহুত রাস্তা হয়ে যাবে।
এখন কোন প্রাইজে যাবো? কি ভাইয়া? Dropped out without a choice, yeah. Hair blown round to the window, singing stupid noise. Or will you? I just wanna get to know ya. I wanna go far to the coast, yeah. I wanna drive fast to the ocean. I wanna know all of you. Growing old like a ghost, yeah. I wanna have kids of my own, yeah. Live a life till it's over. When it's too weak to, it's sleeping soon. কুসুম্বা মসজিদে ভালো একটি সময় কাটানোর পর আমরা সেখান থেকে বিদায় নিলাম এবং ঘুঘুডাঙ্গার উদ্দেশ্যে রওনা করে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।